যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে নয়নজলিতে উল্টে গেল লরি। ঘটনাটি ঘটেছে আরামবাগের গড়বাড়ি এলাকায়। এই ঘটনায় লরির চালক ও খালাসি আহত হয়েছেন। তাঁদেরকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, দুটি গাড়ি আরামবাগ থেকে কলকাতার দিকে যাচ্ছিল। গাড়িটা উল্টো হলো, আমি মায়াপুর থেকে আসলাম, আসার মধ্যে গাড়িটা পুরো মানে দাঁড়িয়েছিল, গাড়িটার কারণে গাড়িটা একশো পাঁচ দেওয়ার জন্য গাড়িটা উল্টে গেলো আর কি। ড্রাইভার খালাসি সম্ভবত চোট পেয়েছে। আপনার নাম? একমাত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলি জেলায় নাম্বার ওয়ান জ্যোতিষী হস্তরেখাবিদ বাস্তুবিদ ডক্টর অঞ্জন শাস্ত্রী, গোল্ড মেডেলিস্ট ও একাধিক অ্যাওয়ার্ড প্রাপ্ত, IIOH কর্তৃক পশ্চিমবঙ্গের রাজ্যপাল দ্বারা পুরস্কার প্রাপ্ত ডক্টর অঞ্জন শাস্ত্রী যে কোনো সমস্যা সমাধানে এখন আপনার এলাকায়। আরামবাগ, কামারপুকুর, দেওয়ানগঞ্জ, বর্ধমান, বিষ্ণুপুর, বাঁকুড়া, কলকাতা, কালীঘাট। বুকিং নাম্বার 7477886099।